আবার কফিন? সারা রাত আপনাকে জাগতে হবে তো। আপনি কি ওটা বই লিখছেন? আগে হ্যাঁ। কি সম্বন্ধে? নার্সিং সম্বন্ধে। ছাপাবেন নিশ্চয়ই? হ্যাঁ, যদি কোনো প্রকাশক জোটে। আপনি নার্সিং সম্বন্ধে কেন লিখছেন? আপনি কি বলেন, ব্যাকরণ সম্বন্ধে লিখব? এটা আমার একটা বিলেত যাওয়ার ব্যর্থ চেষ্টা। বিলেত? হ্যাঁ, এটা লিখে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে সেই টাকাতে বিলেত গিয়ে এবার শেষ ডিগ্রিটা নিয়ে আসবো। আপনার বিলেত ডিগ্রির এত মোহ কেন? এটা মোহ না মিস ম্যানেজার, এটা প্রয়োজন। একটা সাধারণ MBBS ডাক্তারের আর কতটুকু জ্ঞান? মনে মনে কত স্বপ্ন করেছে, বিলেত যাব, বড় ডাক্তার হব, মহাত্মা পাস্তুরের মতো রিসার্চ করব, আরো কত। যাকে ছেঁড়া কাঁথায় শুয়ে রাজপ্রাসাদের গল্প শুনে আপনি আর কি করবেন? যান শুয়ে পড়ুন গে, অনেক রাত্রি হয়ে গেছে। আর কোনো কষ্ট হচ্ছে? মোটেই না, মনে হচ্ছে একেবারে সেরে গেছে। একেবারে সাথে একটু সময় নেবে। গুড মর্নিং। আর কিছু নেই? না না কিছু না। আচ্ছা চলি, আপনি এক কাপ চা খেয়ে যান। দেখুন এসব এখন চলবে না, আমার ডিউটির সময় হয়ে গেছে। কাল রাতে আপনার ভালো খাওয়া হয়নি? আমি তো আপনার এখানে নিমন্ত্রণ খেতে আসিনি, অ্যাজ এ ডক্টর আপনার ভাইকে অ্যাটেন্ড করতে এসেছিলাম। আবার কখন আসবেন? আবার আমাকে আসতে হবে? ও কথা বলছেন কেন? না ডক্টর বসে এখানে ছিলেন না, তাই আমাকে আসতে হয়েছিল। তা হোক, তবু বিকেলের দিকে একবার আসবে, তাই না রে দিদি? যদি আসতে পারেন। আচ্ছা বেশ, আসবো এখন, চলি। নমস্কার। নমস্কার।